অ্যানালাইসিস। লাহোর গাদাবি স্টেডিয়ামে এখনো পর্যন্ত ব্যাটিং ফার্স্ট বা বোলিং ফার্স্ট যদি আমরা দেখি, তবে সেখানে সবচেয়ে বেশি জয় এসেছে প্রথমে ব্যাট করে, 34টি ম্যাচ, এরপরে পরে ব্যাট করে এসেছে, অর্থাৎ লক্ষ্য তাড়া করে জয় জয় পেয়েছে প্রতিপক্ষ 27টি ম্যাচে। আর এখানে আবার আমরা যদি সর্বশেষ 5 ম্যাচে যেগুলোতে ফলাফল এসেছে সেগুলো দেখি, তবে সেখানে 3টি ম্যাচ কিন্তু লক্ষ্য তাড়া করে জিতেছে প্রতিপক্ষ, যেখানে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়াও, যেটি সর্বশেষ 2022 সালে অনুষ্ঠিত সিরিজে হয়েছিল। এছাড়াও আমরা যদি তার আগের 5 ম্যাচ দেখি, তবে প্রত্যেকটি ম্যাচে কিন্তু প্রথমে ব্যাট করা দলই জয় পেয়েছে। আর সেই ম্যাচগুলো হয়েছিল কিন্তু 2008 সালে, যেটি ছিল এশিয়া কাপে, আর সেখানে কিন্তু রয়েছে বড় বড় জয়, যেমন পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা 239 রানের বড় ব্যবধানে জিতেছিল, এছাড়াও শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে 131 রানের বড় জয় পেয়েছিল। আবার অন্য ম্যাচটিতে কিন্তু UAE বিপক্ষে বাংলাদেশ 96 রানে জয় পেয়েছিল। আবার যদি বাংলাদেশের ম্যাচগুলো দেখি, লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ মোট 5টি ম্যাচ খেলেছে এই লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে। 5টি ম্যাচেরই ফলাফল এসেছে কিন্তু প্রথমে ব্যাট করা দলের পক্ষে, সেখানে বাংলাদেশের 4টি পরাজয়ের সাথে রয়েছে 1টি জয়, যেটি UAE বিপক্ষে। প্ল্যান টসে জিতে ব্যাটিং করাটাই হতে পারে আগামী ম্যাচের ভালো সিদ্ধান্ত। আফগানিস্তানের বিপক্ষে অন্তত একটু আউট অফ সিলেবাস ভাবতে হবে বাংলাদেশকে, যেমন বিজয়কে ওপেনিং করানো, একই সাথে মেহেদী হাসান মিরাজকে ওপেনিং করানো, কারণ মেহেদী হাসান মিরাজ এর আগের ম্যাচগুলোতে আফগানিস্তানের বোলারদেরকে মোকাবেলা করার ভালো দক্ষতা মেহেদী হাসান মিরাজ দেখিয়েছে। আর যেহেতু আমরা মোটামুটি এটা নিশ্চিত হতে পারি যে ফজল হক ফারুকের অপর প্রান্তে মুজিবুর রহমান বোলিং এ স্টার্ট করবে আফগানিস্তানের জন্য, তবে সেই ক্ষেত্রে দুজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান হতে পারে বাংলাদেশের জন্য একটি ভালো শুরু। আর একই সাথে যেহেতু এরপর থেকে আমরা নাজমুল হাসান শান্ত হতে পারে, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয় ব্যাটিং করবে, সেখানে ব্যাট বাঁহাতি এবং ডানহাতি ভালো কম্বিনেশন রয়েছে, তবে দর্শক ভাবতে পারেন 7 নম্বর পজিশনে কে খেলবে। তবে এই ক্ষেত্রে আমি 7 নম্বর পজিশনে শামীম হোসেন পাটোয়ারিকে রাখতে চাইবো। এরপরে যথাক্রমে তাসকিন আহমেদ, তাজিম, শরীফুল ইসলাম এবং আমি চাইবো মুস্তাফিজুর রহমানকে আগামী ম্যাচে, আগামীকালকের ম্যাচে বিশ্রামে রাখা হোক, তার জায়গায় হাসান মাহমুদ খেলুক। কারণ এটিও আমরা দেখেছি যে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে কিন্তু ট্র্যাক রেকর্ডে স্পিনারদের থেকে পেসাররা ভালো করেছে। আমরা যদি সবচেয়ে বেশি উইকেট টেকারের দিকে দেখতে যাই এই স্টেডিয়ামে, সেখানে ওয়াসিম আকরাম, শোয়েব আখতার আখতারদের রেকর্ডটা খুব ভালো। এছাড়াও সর্বশেষ ম্যাচগুলোতে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে যে সিরিজটি ছিল পাকিস্তানের, সেখানে অ্যাডাম জাম্পাকে দেখেছি ভালো একটি স্পেল করেছিল 4 উইকেটে। তার সাথে কিন্তু নাসিম সাহা, শাহিন শাহ আফ্রিদি, তারাও কিন্তু ভালো বোলিং করেছে। তো সেই ক্ষেত্রে পেসের যে গতি, সেই গতিটি অনেকটা ইমপ্যাক্ট ফেলতে পারে ম্যাচে। সেখানে আমরা তাসকিন আহমেদ, তাজিম, হাসান মাহমুদকে আমরা ভালো ব্যবহার করতে পারি, একই সাথে শরীফুল ইসলামকেও আমরা ব্যবহার করতে পারি। এক্সিকিউশন and success.